কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বুধবার বিকালে তারা পুষ্করণী বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মুজিব ট্রিপল হোন্ডা ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য এমরানুল হক কামাল বার্ট কামাল। উক্ত খেলার পরিচালনা কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও ছাত্রলীগের সভাপতি এ এম আনোয়ার মজুমদার বাঁধনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সভাপতি ও অত্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মনিরুজ্জামান জুয়েল। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও অত্র পরিচালনা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রুবেল, শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগর হোসেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক খোকন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোয়াক, শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাহিদ আব্রাহাম, অত্র পরিচালনা কমিটির সহসভাপতি মায়ম মজুমদার ও আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন মিয়াবাজার স্পোর্টিং ক্লাব বনাম উনকোট বুলু ফুটবল একাদশ। উনকোট বুলু ফুটবল একাদশ টাইব্রেকারে 2-2 জয়লাভ করে। কোয়ার্টার ফাইনাল খেলা চলাকালে সবসময় আমাদের সদস্য আপনাদেরকে উক্ত খেলা দেখার জন্য সাদর আমন্ত্রণ। আয়োজক কমিটি, বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দর্শকবৃন্দ, দুবাই আহমেদ দুবাইলে ভাই উপস্থিত আছেন আজকের এই টুর্নামেন্ট পরিচালনা খেলা